जय हिंद दोस्तों। तो इंडियन पोस्ट ऑफिस रिक्रूटमेंट 2022 इंडियन पोस्ट ऑफिसे 2022 अर्थात यही बचरे तुम्हारे किन्तु तीनटे पदे बीपीएम एबीपीएम एवं जीडीएस अर्थात ब्रांच पोस्टमास्टर असिस्टेंट ब्रांच पोस्टमास्टर एवं डाक सेवक पदे टोटाल 38,926 पदे तुम्हारे किन्तु नियोग करा हबे। तो एखाने की आछे एलिजिबिलिटी क्राइटेरिया एवं तुम्हारे ऑफिशियल नोटिस ऑफिशियल वेबसाइट थेके देखिए देव कि आज ऑफिशियल वेबसाइट एज लिमिट कि थाकबे तुम्हारे वेतन कत तुम्हारे सैलरी जॉब प्रोफाइल केमन तो समस्त वीडियोते विस्तारित तथ्य देवा आछे डेस्क्रिप्शने ऑफिशियल वेबसाइटर लिंक देवा आछे। तुम्हारा चाहले सरासरि एखान थेके ऑफिशियल वेबसाइट थेके नोटिफिकेशन डाउनलोड कर देखे नीते पारो। तो बंधुरा वीडियो देखार पर तुम्हारे जदि कोनो रकम क्वेश्चन थेके थाके कोनो रकम क्वेरीज थेके थाके तुम्हारा कमेंट सेक्शने कमेंट करो तुम्हारे प्रत्येक कमेंटे रिप्लाई किन्तु करे देवा हबे। तो तुम्हारे एखाने नई तुम्हारा अन स्क्रीन देखते नोटिफिकेशन लाइव सार्केल्स तुम्हारा एखाने जदि इंडियार समस्त स्टेटर जेको स्टेट वेस्ट बेंगल आंध्र प्रदेश आसाम बिहार हरियाणा केरला राजस्थान सम जेको स्टेटे तुम्हारा किन्तु प्रार्थी होले एटार जन्य आवेदन करते पारबे। तो तुम्हारे एखाने ऑफिशियल नोटिफिकेशन डाउनलोड करार जन्नो डेस्क्रिप्शने जे देवा लिंक आछे बा तुम्हारा एखाने उपरे कर्नारे जे लिंक तुम्हारा देखते पाच्छो इंडिया पोस्ट जिडीएस अनलाइन डट गव डट इन ऑफिशियल वेबसाइटे तुम्हारा आसले तुम्हारे एखाने बाँ दिके देखते पाच्छो तुम्हारा कैंडिडेट्स कर्नार अपशनटी आछे। तो एखाने कैंडिडेट्स कर्नार अपशनटीते एसे नोटिफिकेशनटीते तुम्हारे सिम्पलि टाच करते हबे एबं तुम्हारा एखाने देखते पाच्छो जे डेस्क्रिप्टिव नोटिफिकेशन एखाने तीनटे अपशन आछे। तो तोमादे डेस्क्रिप्टिव नोटिफिकेशन टाच कर ले तोमादे सामने किन्तु एकटा डाउनलोड अपशन चले आसबे। तो तोमरा सिम्पलि डाउनलोड करे नाओ नोटिफिकेशनटीके डाउनलोड करे निले तोमादे सामने एकटा पीडीएफ ओपेन होये जाच्छे जेटा होच्छे तोमादे एखाने नोटिफिकेशन। तो नोटिफिकेशन फर एखाने इंटरफेसटा देखते पाच्छो तोमरा नोटिफिकेशन फर एंगेजमेंट अफ ग्रामीण डाक सेवक। प्रथमे तोमादे जेटा बोलबो रिक्रुटमेंट অর্গানাইজেশন অর্থাৎ রিক্রুটমেন্ট সংস্থা যেটা তোমাদের দেওয়া আছে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট। ওকে, তো তোমাদের পোস্ট নেম যেটা হবে সেটা তোমাদের তিনটে পোস্টে আবেদন করা হবে। একটা হচ্ছে তোমাদের জিডিএস পদের জন্য, তোমাদের একটা বিপিএম পদের জন্য, তোমাদের একটা এবিপিএম পদের জন্য এবং তোমাদের এখানে অ্যাডভার্টাইজ নো তোমরা দেখতে পাচ্ছ জিডিএস রিক্রুটমেন্ট 2022 তোমাদের ভ্যাকান্সি যেটা আছে 38,926 তোমাদের টোটাল পোস্ট বা ভ্যাকান্সি তোমাদের এখানে আছে। তো তোমাদের স্যালারি বা পে স্কেল যদি দেখো তোমাদের কিন্তু জিডিএসের জন্যে 10,000 এবং এবিপিএম আর বিপিএমের জন্যে তোমাদের 12,000 কিন্তু প্লাস তোমাদের এটা স্টার্টিং স্যালারি এবং তোমরা এর পরে যখন তোমাদের এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে বাড়বে তোমাদের এটার সাথে সাথে কিন্তু তোমাদের স্যালারিও বাড়তে থাকবে। তো ক্যাটাগরি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, অবশ্যই তোমরা বুঝতে পারছো একটা সিকিওর জব। তো ছোট অল্প পরিমাণে স্যালারি হলেও এটা কিন্তু একটা সিকিওর জব এবং তোমাদের এটা পরে কিন্তু একটা বড় অ্যামাউন্টের কিন্তু স্যালারি তোমরা এখান থেকে পাবে। তো জব লোকেশন, তুমি যে সার্কেলে যে স্টেটের যে সার্কেলের জন্য আবেদন করবে সেই সার্কেলে তোমরা আবেদন যোগ্য বা তোমাদেরকে দেওয়া হবে সিট। তো তোমরা অ্যাপ্লাই মোড যেটা থাকছে তোমাদের সেটা হবে অনলাইন। তো ডিপার্টমেন্ট পোস্ট অফ ইন্ডিয়ান পোস্ট এবং ইন্ডিয়ান পোস্টের যে অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের 2022 স্টার্টিং ডেট তোমাদের 2 তারিখ থেকে অর্থাৎ গত 2 তারিখ থেকে তোমাদের কিন্তু চালু হয়েছে এবং তোমরা এখন হয়তো সার্ভার একটু ডাউন চলছে কিন্তু তোমাদের 1-2 দিন কি 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু সার্ভার ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লাইং সেটা হচ্ছে 5/6/2022, ঠিক আছে, জুনের 5 তারিখ পর্যন্ত। এক্সাম ডেট তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদেরকে এক্সাম ডেট নোটিফাই করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা থাকছে জেনারেল ওবিসি ইডাব্লিউএসের জন্য 100 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি ফিমেলদের জন্য কোনো রকম তোমাদের এখানে টাকা লাগবে না। পেমেন্ট মোড তোমাদের অবভিয়াসলি অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। টোটাল পোস্ট যেটা 38,926 যেটা আমি আগেই বললাম এবং তোমাদের এজ, তোমরা যদি 18 থেকে 40 সালের মধ্যে হও তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে নিশ্চিন্তায়। তো তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে
তোমাদেরকে কিন্তু নর্মালি 10 মাধ্যমিক পাশের রেজাল্ট আছে এবং তোমাদের ম্যাথস এবং ইংলিশ আছে। তো মাধ্যমিক পাশ করে থাকলেই রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তো তোমরা এটার জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা হয় সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্টের উপর বেসিসে মেরিট লিস্ট হয়। তোমার যত নাম্বার পার্সেন্ট 90% উপরে তোমার যদি নাম্বার থাকে তোমার সিলেকশন কিন্তু ততটাই কিন্তু সিকিওর। ওকে, তো বেসিক্যালি মাধ্যমিক রেজাল্টের ওপর বেস করে কিন্তু তোমাদের এটা মেরিট লিস্ট হয়। এবং গত সাইকেল 3 এর রেজাল্ট কিন্তু দু মাস আগে মেবি তোমাদেরকে কিন্তু প্রকাশ করে নেওয়া হয়েছে। ওখানেও কিন্তু প্লাস 2000 আশে মানে কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকান্সি ছিল। তো এখানে তোমাদের যে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসে, যেটা টোটাল পোস্ট হচ্ছে তোমাদের এখানে 38,926টা। এবং তোমাদের যে প্রত্যেকটা সার্কেল ওয়াইজ যে পোস্ট তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটের জন্য যেটা ভ্যাকান্সি এখানে রাখা হয়েছে 17,198, একটা বিশাল একটা বড় পরিমাণের ভ্যাকান্সি। তো তোমাদের এখানে ওবিসি প্রার্থীদের জন্য 7,369 এবং তোমাদের এখানে ইডাব্লিউএস এর জন্য তোমরা দেখতে পাচ্ছ 38,667টা এখানে ভ্যাকান্সি আছে। তোমাদের এখানে এসসি এসটি তো এখানে দেখতে পাচ্ছ 5,000-3,000 প্লাস এরকম তোমাদের কিন্তু ভ্যাকান্সি আছে, যেটা টোটাল মিলিয়ে কিন্তু 38,926টা এখানে পোস্ট বা ভ্যাকান্সি তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এটা ছিল তোমাদেরকে তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিন্তু মেরিট লিস্ট বেসিস অন কোয়ালিফাইং এক্সামিনেশান 10 পাস অর্থাৎ 10 মার্কশিটের ওপর বেস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে। এবং তোমাদের তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, দেন তারপরে একটা মেডিকেল এক্সামিনেশান হবে, আর তোমাকে অবশ্যই সাইকেল মানে চালানো কিন্তু সেটা জানতে হবে। অবশ্যই তুমি তাহলে এর জন্য আবেদন করতে পারো। একটা খুবই একটা বড় ভ্যাকান্সি ছিল, বড় একটা অপরচুনিটি আছে যারা এই সময় বেকার আছে তাদের জন্য। এরপরেও তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। এবং তোমরা যদি চাও যে এর পুরো ডিটেলস অ্যাপ্লিকেশান কীভাবে করবে বা অ্যাপ্লিকেশানের সমস্ত তথ্য জানতে যদি চাও তো সেটা নিয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি আলাদা একটা ভিডিও করে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।